সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংলিশ ফর টুডে এই টেক্সট বুক থেকে ইউনিট 34-এর এস এম সুলতান এই লেসনটি আমরা আজকে ভালোভাবে পড়ব। এর কীভাবে প্রশ্ন হবে তার অ্যান্সার জানার চেষ্টা করব। আমরা একটু মনোযোগী হই, তোমরা সবাই বই ধরো। তো শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সিন প্যাসেজ থেকে সর্বমোট 3 ধরনের প্রশ্ন থাকবে, 23 মার্কের। তো আমরা আগে টেক্সটটি ভালো করে পড়ি, পরে তোমরা একটু পরে লক্ষ্য করবে এবং বইটি ভালো করে ধরো। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আর কান্ট্রি। হি ওয়াজ বর্ন ইন নরাইল ইন 1923। His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he wanted to war with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Kolkata Art College, but his family did not have the money. In 1938, he got the money and went to the Calcutta Art College. He studied there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees, and villages of its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. People around the world know about Sultan and his paintings. He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. Sultan loved children. He established Nandankanan and Shirisarga for children. Here they could get some education and learn painting. Every year there is a Sultan Mela in Nile. He died in 1994 at a hospital in Joshua. So, শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন প্রশ্ন সম্পর্কে জানব। তোমরা সবাই একটু বোর্ডে ভালোভাবে লক্ষ্য করো যে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে, ম্যাচিং অবলি ফিল ইন দ্য গ্যাপস, একটা মিলকরণ আছে অথবা তার বিকল্পে শূন্যস্থান পূরণ। আমরা এখন ম্যাচিং নিয়ে আলোচনা করবো। তোমরা বোর্ডে লক্ষ্য করো কী লেখা আছে, যে তো এই ম্যাচিংয়ে তোমাদের 2টি কলাম সমন্বিত একটা ছক থাকবে। প্রথম কলামে 5টি শব্দ থাকবে এবং দ্বিতীয় কলামে 7টি অর্থযুক্ত একটা সেন্টেন্স থাকবে যেটা এর সাথে বি কলামের মিল আছে। তোমরা প্রথমে দেখো এখন কি লেখা আছে, ম্যাচ দ্য ওয়ার্ড of column A with their meanings that is mentioned in column B. There are extra words which you need not to use. এখানে 5টা আছে, এখানে 2টা বেশি আছে, তো সেই 2টা তোমাদের লেখার প্রয়োজন হবে না। এখন আমরা অ্যান্সার কিভাবে লিখবো দেখো, এখন আমরা অ্যান্সার কিভাবে লিখবো, answer to the question number 1. তো এর সাথে গান মিল আছে, এ আছে কি গেট, গেট অর্থ পাওয়া। তো এখানে এই যে টু হ্যাভ সামথিং, কোনো কিছু পাওয়া, এই যে ফান্স, তার সাথে আমরা কী লিখবো, ওই শব্দগুলো লিখবো, গেট একটা এরো চিহ্ন দেব, তারপর 5 লিখব টু হ্যাভ সামথিং, টু
have something. আচ্ছা বি আছে এ লট অফ, এ লট অফ সাথে কার মিল আছে? দুই নম্বর এ গ্রেট ডেল অফ, তাহলে বি যোগ দুই। বি আছে এ লট অফ, এ লট অফ এর জন্য দুই নম্বর কি আছে? এ গ্রেট ডেল অফ, এ সরি এ সোশ্যাল ইনস্টিটিউশন। তারপরে তিন নম্বরে কি আছে? ওয়ান্ট, এই নম্বরের সাথে চার নম্বর মিল আছে, হ্যাভ এ গ্রেট ডিজায়ার যোগ ফোর, এটা আছে ওয়ান আছে, হ্যাভ এ গ্রেট D-E-S-I-R-E, have a great desire, want. তো আমরা বন্ধুগণ আমরা এক নম্বরের ম্যাচিং সম্পর্কে জানলাম, এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্পর্কে জানব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন? যে এখানে পাঁচটা সংস্থান সম্বলিত বাক্য থাকবে, সেই শূন্যস্থানে কী করবে সেটা একটা তালিকাও দেওয়া থাকবে, একটা ছবি। আচ্ছা সেই তালিকা থেকে, সেই ছক থেকে, হ্যাঁ সেই ছক থেকে প্রয়োজন অনুযায়ী শব্দ বেছে নিয়ে সেই শূন্যস্থানে বসাতে হবে। যেমন ধরো এখানে আমি লিখে দিচ্ছি কি এক নম্বরে অর ম্যাজিকের বিকল্প হচ্ছে কি আছে? ফিল ইন দ্য ক্লাস with appropriate word from the box. এখানে
things. Bangladesh. Painter. Arab. Money. Five, 1923. Draw. তো এখানে সংস্থানে কি হবে সেই চারটা দেওয়া থাকলো। এখন প্রশ্ন হচ্ছে এক নম্বর কোশ্চেন, এস এম সুলতান ইজ এ ফেমাস ড্যাশ বিনম্বর এসএম সুলতান ওয়াজ বর্ন ইন ড্যাশ সি এসএম সুলতান লাভ টু ড্যাশ সুলতান ওয়েন টু স্কুল ফর ড্যান্স Then he came to dance. Tomra, কি বলেন তাহলে লিখবো? এই যে পাঁচটি সংস্থান সম্বলিত বাক্য আছে, সংস্থানে কি হবে তার একটা তালিকাও দেওয়া আছে, তো আমরা অ্যান্সার কীভাবে লিখবো? এখানে কি লিখবো আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান, এএনএস অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান, ওয়ানের এ কি লিখবো? এস এম সুলতান ইজ এ ফেমাস কি পেন্টার, পি এ আই এন টি ই আর, বি নাম্বার এস এম সুলতান ওয়াজ বর্ন ইন 1923. C. SM Sultan loved to draw. Dear AW. Draw. Dear AW. D. Sultan went to school for five. A. Five. Five. A. B. E. সুতরাং আচ্ছা দ এ আচ্ছা টিএসিএন দেন দেন হি কেম টু বাংলাদেশ বিএনজিএলএ বিএস বাংলাদেশ। তো বন্ধুগণ আমরা এক নম্বরের ম্যাচিংয়ের বিকল্পের অ্যান্সার শিখলাম, তো এখন আমরা দুই নম্বরে যাব। দুই নম্বরে কী আছে? দুই নম্বরে আছে ট্রু ফলস। হ্যাঁ, এখানে সেন্টেন্সের উপর ভিত্তি করে ছয়টি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের সেই সেন্টেন্সগুলো টেক্সটে প্রদত্ত তথ্য অনুযায়ী সত্য কি মিথ্যা, তো শুধু সেগুলো লিখতে হবে। এর ছয়টা করতে হবে, ছয়টাতে ছয় নম্বর। আমরা দুই নম্বরের অ্যান্সার লিখতে যাচ্ছি। দুই নম্বরে কী হচ্ছে,
যে রাই ট্রু রাইট টু ফর করেক্ট স্টেটমেন্ট আর ফলস আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট এখানে ছয়টা থাকবে, প্রতিটাতে এক করে ছয়টা ছয়টা। আচ্ছা, এ নাম্বার এস এম সুলতান লাল চিলড্রেন, বি নাম্বার বি নাম্বার সুলতানস ফ্যামিলি হ্যাড এ লট অফ মানি, সি নাম্বার হি was a student of Calcutta Art College, dear he exhibited his paintings with Salvador Dali SM Sultan founded Diet in Jashor বা যশোর। তো আমরা এখন 2 নম্বর প্রশ্ন উত্তর কিভাবে লিখবো? আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টু এ নাম্বার কি লিখবো? এস এম সুলতান লাভ চিলড্রেন, এই সেন্টেন্সটি প্যাসেজে প্রদত্ত তথ্য অনুযায়ী সত্য কি মিথ্যা? সুলতান লাভ চিলড্রেন ট্রু, টি আর ইউ ট্রু। বি নাম্বার সুলতানস ফ্যামিলি হ্যাড এ লট অফ মানি, ফলস এফ এল এস ই ফলস। সি হি ওয়াজ স্টুডেন্ট অফ কলকাতা কলেজ, ট্রু। ডি He exhibited his paintings with Salvador Dali, true. Is a Sultan founded Nandankan, true. F Sultan died in Jashor, true. তো আমরা
দুই নম্বর প্রশ্নের উত্তর জানলাম। এখন আমরা তিন নম্বর প্রশ্ন দিকে যাব, তার আগে আমরা এগুলো মিশে দিই একটু। তিন নম্বরে তোমাদের আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক্ষেত্রে তোমাদের ছয়টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে। তো আমরা এখন দেখি প্রশ্নগুলো কীভাবে হবে সেটা আমরা লিখব। থ্রি নম্বর অ্যান্সার the following questions. Questions in a sentence or sentences. দুই গুণ ছয় সমান বারো। তাহলে এক নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ এস এম সুলতান। দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান বর। সে নম্বর প্রশ্ন সুলতান, সে নম্বর প্রশ্ন সুলতান ইস স্টাবলিশ ফর চিলড্রেন। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা এটা তিন নম্বর প্রশ্নে তোমাদের ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, তো আমরা চারটা প্রশ্নের উত্তর এখানে দেখাই দেবো। আচ্ছা, যদি খেয়াল রাখবো এখন আমরা তিন নম্বর প্রশ্ন উত্তর কীভাবে লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার থ্রি, এ নাম্বার অ্যান্সার কী লিখবো। এ নম্বর প্রশ্নটা কী আছে, হু ইজ এস এম সুলতান। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, এস এম সুলতান সুলতান ইজ এ ওয়ার্ল্ড ফেমাস পেইন্টার অফ বাংলাদেশ, ওয়ার্ল্ড ফেমাস পেইন্টার বাংলাদেশ। বিল নম্বর নম্বরটা কি আসছে, হোয়েন ওয়াজ সুলতান বর্ন। তাহলে এই যে সুলতান ওয়াজ বর্ন, সুলতান ওয়াজ
born in 1923. See number here. What did Sukan establish? Again, did the question ask it? Can you verbal present tense ask it? Can you do it? It is established. Subject is going. And you have Sukan established. Sultan established ESTABLISSED. Sultan established London canon. Established NANDAN. KANON canon and Shishu Sharpo SHISHU Shishu SWAR for Shishu Sharpo for children. She got to go to one of the two machines. তো নিচে দেখা যাবে না, এই জন্য আমরা একটু উপরে এটা লেখার চেষ্টা করবো। ডি ডি প্রশ্ন উত্তর দেব, হোয়াট ডি সুলতান ওয়ান্ট, সুলতান কি চাইতেন এবং হোয়াট ওয়াজ দ্য প্রবলেম এবং সমস্যাতে কি ছিল। তাহলে সুলতান হোয়াট ডি সুলতান ওয়ান্ট, ডিট দেওয়ার কথা থাকলে প্রিন্সিপাল ভার্ব পাস্ট টেন্স হবে না, কিন্তু এটার অ্যান্সার করতে গেলে প্রিন্সিপাল ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে। তাহলে আমি কী হবে তখন, সুলতান ওয়ান্টেড, সুলতান ওয়ান্টেড টু স্টাডি অ্যাট Kolkata Art College, Art College, but his family didn't have the মানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে সেটা দেখাই দিলাম। তোমরা আশা করি বাসায় বাকিগুলো করবে বা করার চেষ্টা করবে বা আরও পড়াশোনা করার চেষ্টা করবে। তো আজকের মতো এখানে পাঠ শেষ করলাম। তোমরা সবাই বাসায় একটু ভালো করে শরীরের যত্ন নেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।